আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমরা আবারও চলে আসলাম কুয়েতের সবচেয়ে সুন্দর একটি জায়গায়, আর গহীন মরুভূমির মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থা। এখানে প্রচণ্ড বাতাস, আর বাতাসও খুব ঠান্ডা। আর আমার সাথে আছেন আমার আঙ্কেল আহমেদ কবির, উনি আছেন এখানের মুদির, বুঝছেননি তো? হ্যাঁ, তখন আমরা এখনই এই তাঁবুর ভিতরে বা এই খেমার ভিতরে ঢুকতে যাব, আর সেটা প্রথমে উদ্বোধন করবেন আমাদের আঙ্কেল। আঙ্কেল চলেন। হ্যাঁ না, এটা গতকালকের কমলা। হ্যাঁ গতকালকের না, এটা আজকের তাজা আমি দেখতেছি। দর্শক, এখনই আমাদের আঙ্কেল প্রবেশ করতেছেন আমার মাজরার ভিতর। তো আঙ্কেল ঢুকেন। এখানে তিনটা তাঁবু আছে, তাঁবুটি হচ্ছে আমাদের আড্ডাখানা। তাঁবুগুলো এদিকে আছে, ফাঁকের ঘর, তারপরে বাথরুম, তিনটা তাঁবু আছে এদিকে। তাঁবুগুলির ভিতরগুলি আমি আপনাদের দেখাই। এখানে প্রচুর বাতাস আর প্রচুর ঠান্ডা। এখানে আমরা তিন দিনের জন্য আসছি। এই যে দেখেন ভিতরের দিকটা খুব সুন্দর করে সাজানো আছে। উপরে লাইট, তারপর কারেন্টের ব্যবস্থা করা আছে, আর আরও আরাম করার জন্য। তো দর্শক, সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখেন এদিকটাতেও রয়েছে খুব সুন্দর তিনটা খাট, কম্বল আছে, তারপরে বালিশ আছে, ফম তো অবশ্যই আছে। এই তিনটার ভিতরেই বসার জায়গা এবং শুয়ে থাকার জায়গা আছে। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। আর এখানে যদি এমন একটা দূরে আছি আমরা, যদি কেউ মারাও যায় একটু তাড়াতাড়ি নিতে গেলে, বা অসুস্থ হইলে যদি নিতে চান, তাহলে একমাত্র বিমান ছাড়া কোনো ব্যবস্থা নাই। আর এখান থেকে যাইতে গেলে মিনিমাম আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এই হলো অবস্থা। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই সহযোগিতা করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।